মসজিদের এই আর্টটা কিন্তু অনেক পুরনো, যেটা অনেক পুরনো একটি মসজিদ, যেটা আমাদের ঐতিহ্য, এই গ্রামেরই ঐতিহ্য এই মসজিদটা। আপনারা একটা জিনিস অবাক হবেন যে এটার প্রস্থ কিন্তু অনেক বড়, এই দেয়ালটা কিন্তু অনেক ঘন একটা বা ভারী একটা দেয়াল, এবং এই মসজিদে কিন্তু রয়েছে হচ্ছে তিনটি গম্বুজ, একটা হচ্ছে বড় এবং একটা হচ্ছে দুইটা হচ্ছে ছোট, যেটার গম্বুজ খুব সুন্দর। এটার ভিতর এটা যারা আর্ট করেছে, যারা ডিজাইন করেছে, এটা তারা সত্যি একটা ব্রিলিয়ান্ট কাজ, এবং এটা এই যুগের কোনো কাজ না। সো আপনারা দেখেন যে এই নকশার সাথে কিন্তু কোনো মিল নাই, এই যে নকশা আছে না, এই নকশা কিন্তু এখানে তিনটা বা আরও বেশি আছে, এখানে যে আরও আরও একটি নকশা আছে, এখানে দেখেন যে একটা নকশার সাথে কিন্তু আরেকটা নকশার কোনো মিল নাই, সম্পূর্ণ একটা ডিফারেন্ট। যারা এই কাজ করেছে তারা কিন্তু অনেক দক্ষতার সাথে কাজ করেছে, যা বলার বাইরে। এখানের যে মেইন দরজাটা রয়েছে, যেটা একটা নকশার সাথে আবারও ডিফারেন্ট, কিন্তু এই দরজার ক্ষেত্রেও কিন্তু সেম, একটার সাথে আরেকটির কোনো মিল নেই, এবং এটা অনেক পুরনো একটি কারুকাজ, যা যেই আমলে এই কাজ হোক না কেন কিন্তু খুবই সুন্দর, খুবই সুন্দর কাজ করেছে তারা। মসজিদের মেইন ফটক কিন্তু এটা খুব সুন্দর, কাজটা অনেক পুরনো একটি মসজিদ। চাই যে এটি কিন্তু আগে জামা মসজিদ ছিল, কিন্তু এখন এটা স্থানান্তরিত হয়ে রাস্তা পাশে, অর্থাৎ বোরহানুদ্দিন রোডের পাশে চলে গেছে, কিন্তু এর পাশে কিন্তু এই মসজিদের পাশে কিন্তু রয়েছে আমাদের রয়েছে একটা সুরমা নদী। এবং আমি একজন স্থানীয় একজনের কাছে জানতে চাইবো যে এই মসজিদটির অ্যাকচুয়ালি আসল বয়সটা কত। এই মসজিদের আনুমানিক বয়স 400 থেকে 500 বছর হতে পারে, বারো বেশি হতে পারে। আমাদের মুরব্বী যারা আছেন তারা বলছেন যে অনেক পুরনো মসজিদ, 400 থেকে 500 বছরের মসজিদ হবে। আর আমরা দেখতে পাই মসজিদের দক্ষিণ সাইডে সুরমা নদী বসিত, আমরা মনোরম পরিবেশে এখানে নামাজ আদায় করি। দা 51 চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে স্বাগতম, এবং আমি হচ্ছে